দেশের ইতিহাসে সবচেয়ে বিগ বাজেটের সিনেমা MR9 নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। সিনেমাটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সোমবার রাতে সিনেমার একটি পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ জানানো হয়েছে। আসছে 25 আগস্ট মুক্তি পাবে এই সিনেমাটি। পোস্টারে সিনেমার কেন্দ্রীয় চরিত্রের শিল্পী ABM সুমনকে দেখা গেছে। তিনি এখানে গোয়েন্দা মাসুদ রানার চরিত্রে অভিনয় করেছেন। তার রহস্যময় সূক্ষ্ম চাহনি আর ঘাড় গুড়িয়ে থাকারোর পোস্টারটি দর্শকের বাহবা পাচ্ছে। মাস দুয়েক আগে MR9 টিজার প্রকাশ করা হয়। হলিউড ধাঁচে বানানো সেই ঝলক জুড়ে ছিল মার্কাট অ্যাকশন আর রহস্যের অস্তিত্ব, তবে গল্প সম্পর্কে তেমন কোনো ধারণা দেয়া হয়নি। সিনেমাটিতে ABM সুমন ছাড়া কেবল একজন বাংলাদেশি আছেন, তিনি শহীদুল আলম সাচ্চু। এছাড়া অভিনয় করেছেন মাইকেল জেই হোয়াইট, সাক্ষী প্রধান, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্কি গিলো। কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা, এই চরিত্রটি নিয়ে তিনি অনেকগুলো বই লিখেছেন। এর মধ্যে ধ্বংস পাহাড় অবলম্বনে নির্মিত হয়েছে MR9। নির্মাতা আসিফের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ ও নাজিমুদ্দৌলা। সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন গ্র্যামি জয়ী ভারতীয় সঙ্গীত শিল্পী রিকি ক্যাচ। সংশ্লিষ্টরা জানিয়েছেন 83 কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে এই সিনেমা। সেই হিসেবে এটি দেশের সবচেয়ে বড় সিনেমা প্রজেক্ট। যুক্তরাষ্ট্রের দ্য ফিল্ম পোস্ট, চেজিং বাটারফ্লাইস পিকচার্স ও আলব্রাডো ফিল্মস সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ওমান প্রবাসীদের সেবা দিতে লুলু এক্সচেঞ্জ এখন সোহারের অফিস আনাইয়াতে। নিশ্চিন্তে, নিরাপদে এবং ভালো রেটে টাকা পাঠাতে চলে আসুন আমাদের নতুন শাখাতে।